ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানান তিনি যারা ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগও কাজ করছে জানিয়ে দুর্যোগে দেশের মানুষের পাশে না থাকায় বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নেই তারা মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ ছাড়ে সংশ্লিষ্ট সংস্থা বিমসি করছে বলে জানান তিনি ভোটটা যারা দেবে তারা আন্তরিক না হলে আমরা সেখানে কি করতে পারি এখন ক্লাইমেট সামিট হচ্ছে সেখানে ভালো ভালো কথা বলা হচ্ছে বিষয়টি উপেক্ষিত হচ্ছে বারবার ওবায়দুল কাদের বলেন ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন এবং ক্ষতিগ্রস্ত সব অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রেজা খান মোহনা সংবাদ ঢাকা